দুইটি ডিম দিয়ে চুলের ও ত্বকের সমস্ত সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিম লুটেইনের ভালো উৎস। এটা ত্বক আর্দ্র রাখতে ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে। এর উচ্চমাত্রার প্রোটিন কোষ পুনর্গঠনে, ত্বক টানটান রাখতে এবং ডিমের প্রোটিন চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতেও সাহায্য করে। তাই আজকে ডিম দিয়ে কিভাবে চুলের ও ত্বকের সব সমস্যার সমাধান করবেন তা নিয়েই আলোচনা করব। প্রথমে শুরু করি চুলের যত্ন নিয়ে। নির্জীব চুলের যত্নে ডিম খুব ভালো কাজ করে। চুলের 70% ক্যারোটিন প্রোটিন দিয়ে তৈরি, তাই ডিম ক্ষতিগ্রস্ত চুলকে সুস্থ করতে এবং রুক্ষ চুল মসৃণ ও কোমল করতে সাহায্য করে। সব ধরনের চুলের জন্যই ডিম উপকারী। ডিম ও জলপাই তেলের মাস্ক। দুটি ডিম ভেঙে তাতে 2 টেবিল চামচ খাঁটি জলপাইয়ের তেল মেশান। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। 30 থেকে 45 মিনিট অপেক্ষা করে চুল পরিষ্কার করে নিন। এতে করে মাথার ত্বক ও চুলের শুষ্কতা দূর হবে। ডিম, দুধ ও মধুর মাস্ক। দুধ ও মধু রয়েছে চমৎকার ময়শ্চারাইজিং ক্ষমতা। ডিম চুলে প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টি যোগায়। 2টি ডিম, 1 টেবিল চামচ মধু এবং 2 টেবিল চামচ দুধ ভালোভাবে মিশিয়ে নিন। নিজের প্রয়োজন অনুযায়ী উপাদান বাড়িয়ে কমিয়ে এর ঘনত্ব ঠিক করে নিতে পারবেন। এই মাস্ক রুক্ষ চুলের সার্বিক যত্ন নিতে সাহায্য করবে। মাস্কটি চুলে 30 মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ডিম ও দইয়ের কন্ডিশনার। ডিম ও দইয়ের মিশ্রণ চুলে খুব ভালো কন্ডিশনিং করতে সাহায্য করে। 2টি ডিম ও 2 টেবিল চামচ তাজা দই নিন। উপাদানগুলো ভালো মতো মিশিয়ে হেয়ার মাস্কের মতো করে চুলে লাগান এবং 30 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এই মাস্ক চুল কন্ডিশনিং করতে কতটা সাহায্য করে। রুক্ষ চুলের যত্নে ডিম ও মেয়োনেজের মাস্ক। রুক্ষ চুলের সমস্যা সমাধানে এই মাস্ক খুব ভালো কাজ করে। এই মাস্ক ব্যবহারে চুল খুব মসৃণ ও কোমল হয়। কোনো রকমের বাড়তি স্বাদ ছাড়া 1 টেবিল চামচ মেয়োনেজ এবং 2টি ডিম ভালো করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই মাস্ক লাগান। 20 মিনিট চুল শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। ভালোভাবে চুল শ্যাম্পু করে নিন, দেখবেন চুলের রুক্ষতা একদম দূর হয়ে গেছে। তৈলাক্ত চুলের জন্য ডিমের সাদা অংশের মাস্ক চুলের অতিরিক্ত তেল শুষে নিয়ে সঠিক ঘনত্ব দান করতে ডিমের সাদা অংশ সাহায্য করে। 2টি ডিম ভেঙে খুব সাবধানে হলুদ অংশ আলাদা করে নিন। এবার ডিমের সাদা অংশের সঙ্গে 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে হালকা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। সমস্ত চুলে এই মিশ্রণ লাগান, তবে খেয়াল রাখবেন যেন মাথার ত্বকে এটি না লাগে। কিছুক্ষণ অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। এবার বলি ত্বকের যত্নে ডিমের কথা। শুষ্ক বা তৈলাক্ত যে কোনো ধরনের ত্বক ভালো রাখতে ডিম সাহায্য করে। ডিমের কুসুম ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। ডিমের সাদা অংশ অ্যালবুমিন সমৃদ্ধ, যা প্রোটিনের সরল রূপ। এটা ত্বক টানটান রাখতে এবং ত্বকের অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে। ডিম ও লেবুর রসের মাস্ক ত্বকের ছিদ্র বন্ধ করতে সাহায্য করে। ডিমের সাদা অংশ আলাদা করে তার সঙ্গে 1 টেবিল চামচ লেবুর রস মেশান। ভালো মতো মেশানোর পর মুখে লাগান, বিশেষ করে ত্বকের যে অংশে কোষ ছিদ্র উন্মুক্ত সেই স্থানে লাগান। মিশ্রণটি লাগানোর পর শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ডিম ও দইয়ের ফেস মাস্ক। 2টি ডিম ও 1 টেবিল চামচ তাজা দই নিন। উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন 20 থেকে 25 মিনিট। এরপর তা ধুয়ে ফেলুন। ডিম ও মধুর ফেস মাস্ক। শুষ্ক ত্বক, বিশেষ করে শীতকালে ত্বকের যত্ন নিতে এই মাস্ক সহায়তা করে। 1টি ডিম ভেঙে তাতে 8 টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি মুখ ও গলায় লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব কমাতে ডিমের সাদা অংশের ব্যবহার। ডিমের সাদা অংশ ফেটিয়ে নিয়ে তাতে একটি তুলা ডুবান এবং চোখের চারপাশে লাগিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পরিশেষে বলতে চাই, চুলের যত্নে ও ত্বকের যত্নে ডিমের ব্যবহার অতুলনীয়। এখন থেকে যে ফেস প্যাকটি আপনার পছন্দ হয় সেটি দিয়ে রূপচর্চা করতে পারেন। এর ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কোনো বিষয়ে জানার থাকলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ভিডিওর কমেন্টে জানাতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন। আল্লাহ হাফেজ।